পথ কুকুরের সাথেই জন্মদিন উদযাপন গৃহহীন যুবকের। ভাইরাল ভিডিও। পথ কুকুরের সাথেই জন্মদিন উদযাপন গৃহহীন যুবকের। ভাইরাল ভিডিও। মাঝে মধ্যে সোশ্যাল মিডিয়ায় এমন কিছু ভিডিও ভাইরাল হয়ে যায় যার মুগ্ধতায় বারংবার দেখতে ইচ্ছে করে সেই সকল ভিডিও। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এমনই একটি ভিডিও যেখানে দেখা যাচ্ছে দুটি পথ কুকুরের সাথে নিজের জন্মদিন সেলিব্রেট করছেন এক গৃহহীন যুবক। জানা যাচ্ছে এই ভিডিওটি আসলে কলম্বিয়ার বুচারামাঙ্গা এলাকার, সেখানেরই গৃহহীন বাসিন্দা চকো। একা একা জন্মদিন পালন করা সত্যিই কষ্টের। নিজের গৃহ নেই, নেই পরিজন, তাই একাকিত্ব ঘোচাতে দুই সারমেয়কেই সঙ্গী করেছেন এই যুবক। তাদের জন্য নিয়ে এসেছেন বার্থডে কেকও। ভিডিওতে দেখা গিয়েছে মাথায় টুপি পরে বসে রয়েছে দুটি কুকুর। দেখেই বোঝা যাচ্ছে চকোর সাথে তাদের দোস্তি অনেক দিনের, তাই বিশ্বাস এবং ভরসা জন্মে গিয়েছে। চকোও দুই বন্ধুকে বেশিক্ষণ অপেক্ষা করাননি, ব্যাগ থেকে কেক বের করে গান গেয়ে ঝটপট কেকটি কেটে নিলেন তিনি। ভিডিওতে দেখা গিয়েছে যত্ন করে কেকের পিস কেটে কাগজের প্লেটে ওই দুই সারমীয়কে খেতে দিচ্ছে যুবক। তারপর নিজের জন্য কেটে নিয়েছেন কেকের টুকরো, নিজের ভাগ থেকেও দুই বন্ধুদের খাইয়ে দিচ্ছেন তিনি। অদ্ভুতভাবেই দেখা গিয়েছে একটি কুকুরকে একটি কেকের টুকরো দেওয়ার পরেই সে খেতে শুরু করেনি, বরং অপেক্ষা করেছে তার দোসরের জন্য। দ্বিতীয় কুকুরের সামনে কাগজের প্লেটে করে কেকের টুকরো সাজিয়ে দেওয়ার পর দুজনে একসাথেই খাওয়া শুরু করেছে। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এই ভিডিও। এই ভিডিওয়ে সারমেয়ের প্রভুভক্তি দেখে মুগ্ধতায় মজেছেন নেটিজেনরা। পথ কুকুরের সাথেই জন্মদিন উদযাপন গৃহহীন যুবকের। ভাইরাল ভিডিও। মাঝে মধ্যে সোশ্যাল মিডিয়ায় এমন কিছু ভিডিও ভাইরাল হয়ে যায় যার মুগ্ধতায় বারংবার দেখতে ইচ্ছে করে সেই সকল ভিডিও। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এমনই একটি ভিডিও যেখানে দেখা যাচ্ছে দুটি পথ কুকুরের সাথে নিজের জন্মদিন সেলিব্রেট করছেন এক গৃহহীন যুবক। জানা যাচ্ছে এই ভিডিওটি আসলে কলম্বিয়ার বুচারামাঙ্গা এলাকার, সেখানেরই গৃহহীন বাসিন্দা চকো। একা একা জন্মদিন পালন করা সত্যিই কষ্টের। নিজের গৃহ নেই, নেই পরিজন, তাই একাকিত্ব ঘোচাতে দুই সারমেয়কেই সঙ্গী করেছেন এই যুবক। তাদের জন্য নিয়ে এসেছেন বার্থডে কেকও। ভিডিওতে দেখা গিয়েছে মাথায় টুপি পরে বসে রয়েছে দুটি কুকুর। দেখেই বোঝা যাচ্ছে চকোর সাথে তাদের দোস্তি অনেক দিনের।